দোয়া করেছেন যে রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই যে অংশটা ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই দোয়াটা আপনি পড়বেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যার অর্থ হলো আর আমার মুখ থেকে যে জড়তা আছে সেটা আপনি দূর করে দিন। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং এই জড়তা নিয়ে আপনি তেলাওয়াত করবেন, ইমামতি করবেন, আজান দিবেন, তাতে কোনো অসুবিধা নেই, বরং আপনার কষ্ট হয় বেঁধে বেঁধে গিয়ে করেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন, যেমনটি হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। তানবীর ইসলাম মাহিন আপনি লিখেছেন, নাপাক কাপড় ধোয়ার সময় যদি এর পানির ছিটা গায়ে লাগে তাহলে করণীয় কী? এ বিষয়ে আমাদের একটা প্রশ্ন উত্তরের আগে দেওয়া হয়েছে এবং আমাদের ইসলামী প্রশ্ন উত্তরের যে চ্যানেল এবং পেজ আছে, আপনারা অনেকে জানেন যে আমরা আমাদের যে পেজটা আছে ফেসবুক, যে আপনার বিরূপ আচরণ করছে মুসলিমদের সাথে সারা বিশ্বব্যাপী এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তাদেরও সীমাবদ্ধতা থাকে রোবট ইত্যাদি কাজ করতে গিয়ে, এবং নানা কারণে আমরা অনেক সময় প্ল্যাটফর্মগুলো হারিয়ে ফেলি, অনেক কষ্ট করে গড়ে তুলতে হয় তিল তিল করে প্ল্যাটফর্মগুলোকে, তো সেজন্য বিকল্প প্ল্যাটফর্ম আমরা রেডি করে রাখা উচিত। আমরা সেজন্য ইসলামী প্রশ্ন উত্তরের যে পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেটাকে বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে রেডি করেছি এবং সেখানে এই প্রশ্ন উত্তরগুলো আমরা কেটে কেটে দেওয়ার চেষ্টা করি। তো সেখানে আমরা এখন একটা প্রশ্ন উত্তরে বলেছি যে নাপাক কাপড় ধুতে গিয়ে যে ছিটা লাগে এটা কারণ আমাদের শরীর নাপাক হয়ে যাবে না, যদি দৃশ্যতে কোনো নাপাক লেগেছে এটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে এটা নাপাক হবে না, ইনশাআল্লাহ এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এরপরে ভিত মোর্শেদ সোহেলে আইডি থেকে আপনি ভ্যাট মোর্শেদ সোহেলে আইডি থেকে আপনি লিখেছেন, ক্ষমা করার মাধ্যমে যদি অন্যায়কারী প্রশ্রয় পেয়ে যায় সেক্ষেত্রে করণীয় কী? ক্ষমা করার ব্যাপারে আসলে ডিটেইল আলোচনা দরকার। আপনি যাকে ক্ষমা করছেন তিনি যদি আপনার অধীনস্থ কেউ হয়, যেমন আপনার সন্তান, আপনার ছোটো ভাই, তাদেরকে ক্ষমা করলে তারা সংশোধন হবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আপনি সংশোধন করার উদ্যোগ নেবেন, এবং এ বিষয়টা নির্ভর করে যে কোন স্টেজে আছেন আপনি বা সে, যদি প্রথম হয় আপনি ক্ষমা করলেন, এরপরে আপনি তাকে সংশোধনের সুযোগ দিলেন, এরপরে না হলে তাকে আপনি শাস্তি দিলেন, এই সবগুলো কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে পরিস্থিতি বিবেচনা করে। আর সাধারণত অন্য মানুষ যারা আমাদের অধীনস্থ নয় তাদের ব্যাপারে হলো যে আমরা তাদেরকে যথাসম্ভব ক্ষমা করব এবং আপনার তাদেরকে শাসন করার যেহেতু অপশন নেই অতএব ক্ষমা করব এবং ক্ষমার মাধ্যমে তাদেরকে আমরা সংশোধনের চেষ্টা করব। এরপর পরিণীতা এই আইডি থেকে আপনি লিখেছেন, কোরআন চুমা দেয়া বুক নেওয়া ভালোবেসে নিজের ওড়না দিয়ে মোছা যাবে কি না? কোনো অসুবিধা নেই, নিজের ওড়না দিয়ে মুছতে কোনো অসুবিধা নেই, যদি পাক থাকে কোনো সময় মুছবেন, বুকে নিতে পারেন তাতে অসুবিধা নেই, চুমা দিতে পারেন, ভালোবাসা প্রকাশ করে, এগুলো সব ভালোবাসার প্রকাশক, অতএব কোনো অসুবিধা নেই। তবে এগুলোকে আলাদাভাবে কোরআনের জন্য করণীয়, অনেকে তেলাওয়াতের পরে বুকে নেওয়াটাকে মনে করেন একটা কোরআনের প্রতি আমাদের করণীয় কর্তব্য এবং এটা একটা নির্দেশিত আমল, ব্যাপারটা এরকম না, জাস্ট কোরআনের প্রতি ভালোবাসা থেকে আপনি বুকে চেপে ধরলেন, চুমু দিলেন, রেখে দিলেন, এটা করা যেতে পারে। তো মনে রাখবেন কোরআনের প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শন হবে তখনই যখন কোরআন নির্দেশনাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাতে পারব, বাস্তবায়ন করতে পারব এবং কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়ব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এরপর এমডি সাইম মোল্লা আপনি লিখেছেন, বাবরি রাখার জন্য কি কোনো নির্দিষ্ট বয়স আছে? আমি বাবরি রাখছি, আমার বয়স 18। না ভাই সাইম মোল্লা, বাবরি রাখার জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই, যে কোনো বয়সেই চুল বড় রাখতে পারেন, বাবরি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বয়স 18, আপনি বাবরি চুল রাখতে পারেন। এটার জন্য অনেকে মনে করেন যে নির্দিষ্ট বয়স আছে তার আগে বোধ রাখা যায় না, এটি সম্পূর্ণই ভুল ধারণা। এরপরে প্রশ্ন হলো লিপি আপনার, আপনি লিখেছেন, নর্মালি গোসলের সময় চুল না ভিজালে কি গোসল হবে, নামাজ হবে? না, নর্মাল গোসলে তো আপনার চুল ভিজানোটা জরুরি না, বিধায় নর্মাল গোসলে যদি আপনি চুল না ভেজান তাতেও আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। ফরজ গোসল হলে সেক্ষেত্রে আপনাকে চুল ভেজাতে হবে। মেজাবিন ইয়াসমিন আন্নি আপনি লিখেছেন, খুব হতাশা থেকে একান্ত আল্লাহর দরবারে মৃত্যু চাওয়াটা কি গুনাহ? বোন, নিজের মৃত্যু কামনা করা জায়েজ নেই, কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আমাদের নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দেওয়ার ব্যাপারে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরুৎসাহিত করেছেন, নিষেধ করেছেন আমরা যেন নিজের অকল্যাণ বা ক্ষতি কামনা না করি, নিজের মৃত্যু যেন কামনা না করি। মনে রাখবেন হতাশায় মৃত্যুবরণ করা এটা হলো নৈরাশ্যের আলামত, আর নৈরাশ্য এটা কোনো মুমিনের সিফাত বা গুণ হতে পারে না। ইমানদার আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ আল্লাহ আপনার অভিভাবক, তাহলে সেক্ষেত্রে তিনি আপনাকে রক্ষা করবেন, ত্রাণকর্তা তিনি, শেষ পর্যন্ত আপনি ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়াটাই তো আপনার জন্য চ্যালেঞ্জের ব্যাপার, এর জন্য আল্লাহ তাআলা সহজ করুন এবং সবর ইখতিয়ার করা, এটা আমি খুব কঠিন একটা কাজ, চ্যালেঞ্জিং একটা কাজ আমি জানি, তারপর আল্লাহ তাআলা সহজ করলে ইনশাআল্লাহ সহজ হবে। আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে যে আমরা কোনো অবস্থাতেই হতাশ হব না, আল্লাহ সাহায্য করুন।
মাহফুজ আক্তার আপনি লিখেছেন পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা, যাবে কোনো অসুবিধা নাই, নির্দিষ্ট যে কাজগুলো আছে পিরিয়ডের সময় সেগুলো ছাড়া অন্য কোনো কাজ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, বিধায় আজান উত্তর দেওয়াতে কোনো অসুবিধা হবে না। রাকিব বিন রশিদ আপনি লিখেছেন আমার নাম রাব্বি, এতে কি আমার শিরক হবে? রাব্বি এই নামটির অর্থ হলো আমার রব, তো এটি আসলে আল্লাহর শানে ব্যবহার করার মতো একটি বিষয়। যদি রবের, যদিও রবের আরও অর্থ আছে, বিভিন্ন অর্থে এটাকে ফিট করা যায়, কিন্তু সাধারণত রব বলতে আল্লাহর দিকেই জেহেন যায়, আমাদের মন চলে যায় সেদিকে, সেজন্য এরকম নাম না রাখা উচিত। কিন্তু এরকম নাম রাখলে যে একবার শিরক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এর একটা অর্থ যেহেতু আপনার ভালো নয়, সেজন্য এই নামটা অ্যাভয়েড করা উচিত। ফজলে রাব্বি রাখলেও মানুষ আলটিমেটলি রাব্বি রাব্বি ডাকে, এই জন্য অন্য কোনো নাম রাখাটাই ভালো এবং বেটার। বেটারের কারণে আপনি শিরক করে ফেলেছেন, মুশরিক হয়ে যাচ্ছেন, ব্যাপারটা সেরকম না। আয়েশা সিদ্দিকা রিনি আপনি লিখেছেন রাস্তায় টাকা পেলে তার বিধান কী? রাস্তায় টাকা পেলে যদি টাকাটা খুব অল্প স্বল্প হয়, আপনি নিজে অভাবী হলে নিজে খেয়ে ফেলতে পারেন, ভোগ করতে পারেন, আর যদি নিজে অভাবী না হন তাহলে কোনো গরিব মানুষকে আপনি দান করলেন, এটা করবেন। আর যদি টাকাটা অ্যামাউন্টটা গুরুত্বপূর্ণ হয়, বড় হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই টাকাটা নিজে যেমন ভোগ করতে পারেন, আপনি গরিব হলে যদি মালিক খুঁজে না পান সেক্ষেত্রে আপনি নিজে ভোগ করতে পারবেন, অথবা অন্য কাউকে দান করতে পারেন টাকার মালিকের পক্ষ থেকে যদি আপনি সচ্ছল হন। আর এটি করা যাবে তখন যদি আপনি টাকার মালিক খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন, ঘোষণা দিয়ে বিভিন্নভাবে আপনি অপেক্ষা করে তারপরে আপনি যদি দান করেন। এক্ষেত্রে অবশ্য একটা বেশ ইন্টারেস্টিং মাসালা আছে, সেটা হলো যদি আপনি দান করে থাকেন তাহলে তারপরে মালিক খুঁজে পাইছেন অনেক পরে, তাহলে সেক্ষেত্রে আপনার মালিককে টাকাটা ফেরত দিতে হবে অনেক ফকিরদের মতে, কারণ আপনি যে টাকাটা পেয়েছেন এই টাকাটা আসলে উত্তোলন করাটাই কিন্তু এক ধরনের রিস্কি। যদিও এক্ষেত্রে আবার একটা কুসংস্কারের জন্য বিশ্বাস আছে, অনেকে মনে করেন যে যে টাকা পায় মানুষ তুললে ওটা ডাবল দিয়ে দিতে হয়, এগুলো আসলে আমাদের সমাজে মানুষের আপনার বানানো ইয়ে বিভিন্ন কুসংস্কারের জন্য বিশ্বাস, যাতে করে কেউ কুড়িয়ে পাওয়ার টাকা তশরুফ না করে, সেজন্য হয়তো অনেকে এগুলো বানিয়েছেন, কিন্তু মন করে সমস্ত কথা বলা উচিত না। এরপরে এস এম রাকিব আপনি লিখেছেন জামাতে নামাজ না পড়লে কি ইসলামী রাষ্ট্র শাস্তি দিতে পারবে? জামাতে নামাজ না পড়ার জন্য কোনো শাস্তি নির্ধারিত নয়, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী আইনের প্রতি এক ধরনের ভয়, ভীতিকর পরিবেশ অনেকে তৈরি করেন, আসলে ইসলামী আইন যে কত সুন্দর, আমরা মনে করি ইসলামী আইন আসলে বোধহয় আমরা কিছু করতে পারবো না, এটা খুবই মানে প্রতারণামূলক একটা প্রপাগান্ডা আপনার ইসলামী আইন এবং বিচারের বিরুদ্ধে। মনে রাখবেন কেউ যদি নিজে একাকী বাসায় গান বাজনাও শুনেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেছেন তার বাসায় গিয়ে খোঁজ করার কারোর জন্য জায়েজ নেই, এটা একান্ত সে আল্লাহর সাথে বুঝবে এবং সে পাপের কারণে আল্লাহ কাছে শাস্তি পাবে, সেটা তার ব্যাপার। কিন্তু প্রকাশ্যে গানের ভলিউম দিয়ে গান শুনবেন, অন্যদেরকে শুনতে বাধ্য করবেন, সে অধিকার আপনার নেই, এখানে আপনাকে শাস্তির সুযোগ রেখেছে ইসলাম। তো নামাজের বিষয়টা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ইমানের পরে নামাজ, সে নামাজটা যদি কেউ তরক করে, শরীয়ত তার জন্য কোনো দণ্ড আরোপ করেনি যে এর জন্য এই শাস্তি আছে, কিন্তু প্রকাশ্যে নামাজ ত্যাগ করছেন, এটা যেন না হয় সেটার জন্য বিভিন্ন আপনার শাসনমূলক ব্যবস্থা ইসলামিক রাষ্ট্র রাখতে পারে, কিন্তু নামাজ না পড়ার কারণে নির্দিষ্ট কোনো আপনার দণ্ড শরীয়ত ঠিক করে দেয়নি। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয় এটি দেওয়া হয়নি, কারণ এটি দ্বারা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সমাজে ক্ষতির প্রভাবটা পরোক্ষভাবে পড়ে, প্রত্যক্ষভাবে পড়ে না। এর বিপরীতে আপনি দেখুন চুরি, জেনা, এ বিষয়গুলো তো শরীয়ত এত জটিলভাবে দেখেছে, এত শক্তভাবে দেখেছে যে সেগুলোর জন্য কঠোর শাস্তির কথা বলেছে। কেন? কারণ সেগুলোর কারণে সমাজ বিপর্যয়ের দিকে চলে যায়। এজন্য ইসলামী আইনটা আমাদের জন্য যে কতটা কল্যাণের সেটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে সেক্ষেত্রে ইসলামী আইনকে আসামের কাঠগড়া দাঁড় করাতাম না। আজকাল অনেক মিডিয়া, অনেক আপনার গণমাধ্যম ইসলামী আইনকে মানুষের সামনে খুব ভীতিকর একটা বিষয় রূপে পরিণত করে তুলে ধরার চেষ্টা করে, যেটি অত্যন্ত গর্হিত কাজ এবং প্রতারণামূলক ব্যবস্থা। এরপরে মাসুদ আপনি লিখেছেন নখ কাটার কি নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময় আছে? যে কোনো দিন নখ কাটা যেতে পারে। জুমার দিন উপলক্ষে আমাদের পরিচ্ছন্নতা অভিযান চালাতে হয়, সেটি মানে জুমার দিনের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমরা জুমার নামাজ পড়তে যাব, পরিষ্কার হব, ঈদের দিন উপলক্ষে পরিষ্কার হব, পরিচ্ছন্ন হব, কিন্তু নখ কাটতে হবে অমুক দিনে, এর বাইরে কাটা যাবে না, এরকম কোনো কথা নেই। শহীদুল ইসলাম আপনি লিখেছেন নামাজে মহিলাদের পায়ের পাতা কি ঢাকা জরুরি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, মহিলাদের নামাজের পাতা, পায়ের পাতা ঢাকা নিয়ে ওলামাদের মত পার্থক্য আছে এবং বিশুদ্ধ মত অনুযায়ী পায়ের পাতার, বিশেষ করে পাতার তলার অংশ অনেকে ঢাকার কথা বলতে পারে না, অনেকে মুজা পরে রাখেন। এই মুজা পরার কোনো নির্দেশ শরীয়ত দিয়েছে বলে আমার জানা নেই, যদি অনুকুলা মাইকরাম
এক্ষেত্রেও বলেন যে পাতার তালুও ঢাকতে হবে, পাতার উপরের অংশ ঢাকতে হবে কিনা সেটা নিয়ে মত পার্থক্য আছে। যদি আপনি খুব দীর্ঘ কোনো জামা পড়েন এবং পাতাও ঢেকে যায় সেটা নিরাপদ, এতে কোনো সন্দেহ নেই। এরপরে রিয়াজ গাজী আপনি লিখেছেন, আমি যে ইবাদত করি তা কবুল হচ্ছে কি না সেটা কি করে বুঝবো? আপনি যে ইবাদত করেন সেটা কবুল হচ্ছে কি হচ্ছে না সেটি বোঝার একটা বাহ্যিক আলামত হলো সেই ইবাদত তে আপনার মনোযোগ থাকছে কিনা এবং সে ইবাদত আপনি করে স্বাদ পাচ্ছেন কিনা এবং সেই এক ইবাদতের ধারা আপনি ধরে রাখতে পারছেন কিনা, এগুলোকে ইবাদত কবুলের বাহ্যিক আলামত হিসাবে ওলামা একরাম উল্লেখ করেছেন। কিন্তু নিশ্চিত হওয়ার আসলে কোনো উপায় নেই আমাদের ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন মানে প্রকৃত অবস্থা। জসীমউদ্দিন আপনি লিখেছেন, পাখি লালন করা জায়েজ হবে কি? পাখি লালন পালন করা এটা নাজায়েজ নয়, নিষিদ্ধ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি পাখি লালন পালন করতেন। বুখারীর এক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের বাড়িতে গেলে তাকে ডেকে বলতেন, ইয়া আবু উমাইর মা ফাআলা নগাইর, তার ছোটো পাখিটাকে আমি সাল্লাম নগাইর বলতেন, তো তোমার পাখির কী অবস্থা এটা তিনি জানতেন। তো এখান থেকে বোঝা যায় যে এটি নিষিদ্ধ নয়, নিষিদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে নিষেধ করতেন। তবে হ্যাঁ, কিছু পাখি আছে যেগুলো আসলে তাদের প্রতি লালন পালন করে আমরা বরং অবিচার করি, মানে আটকে রেখে তারা আসলে উড়ে চড়ে থাকতে চায়। আবার কিছু আছে যে লালন পালন করার মতোই উপযোগী, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে লালন পালন করতে গিয়ে অনেকে আবার ওই পশু বা পাখির উপরে অবিচার করে, সময়মতো খাবার দেন না, রেখে চলে যান, এই কাজগুলো জায়েজ নয়। এমনিতেই মৌলিকভাবে পাখি লালন পালন করা নিষিদ্ধ।